মাননীয় মন্ত্রী, সেদিনের ঘটনার ইঙ্গিত দিয়ে আপনি যা বলছেন তা সম্পূর্ণ সঠিক নয়। আমি যতটুকু জেনেছি তাতে কবিতারও দোষ ছিল। কবিতার দোষ থাকতে পারে, কিন্তু নয়ন ছেলে হয়ে ওর সাথে যে অসভ্যতা করেছে তার জন্যে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ঠিক স্যার। আসসালামু আলাইকুম, আমি নয়ন। সেদিন ইচ্ছে করে কোনো অসভ্যতা করিনি, ভুলবশত হয়ে গেছে। নয়ন তুই চুপ কর, বড়দের সামনে ছোটদের কথা বলতে নেই। ম্যাডাম স্যার ভুল শুনেছেন, তাই সত্য ঘটনাটা বলে আমি ক্ষমা চাচ্ছি। চুপ কর বেয়াদব, তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ জানি, স্যার একজন সরকারি দলের মন্ত্রী এবং আপনি তার ভাই। ঠিক দেখছেন স্যার, ছোট মুখে কত বড় কথা। বড় কথা নয়, আমার চাচাও একজন বিরোধী দলের নেতা, রাজনীতি করলে আমিও একদিন মন্ত্রী হতে পারি। ইউ রাস্কেল, যেদিন মন্ত্রী অথবা বিরোধী দলের নেতা হতে পারবি সেদিন কথা বলিস, অন্যথায় থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। মিনিস্টার সাহেব, আমার ভাতিজার গায়ে হাত দেবার আগে ভেবে দেখা উচিত ওর অপরাধ কি এবং ও কার ভাতিজা। তুই আপনি? হ্যাঁ আমি। আমার রক্তের উপর কোন চরম শত্রুর হাত পড়তে পারে ভেবে ছুটে এসেছি। রাইট, আমিও জানি আমার চির শত্রুর রক্ত ছাড়া আমার ভাগ্নির সাথে এত বড় অসভ্যতা অন্য কেউ করতে পারে না। ঠিক মিথ্যে কথা, আমার ভাতিজা কোনো অসভ্যতা করেনি। আপনি ওকে কলেজ রাজনীতিতে খাটো করার জন্যে মাননীয় মন্ত্রী হয়ে কলেজে ছুটে এসেছেন, যেহেতু নয়ন একজন ভিপি ক্যান্ডিডেট। রাখুন আপনার ভিপি ক্যান্ডিডেট, আপনার ভাতিজা এই কলেজের একটা বখাটে বেয়াদব তা সবাই জানে। মিনিস্টার সাহেব, সংযত হয়ে কথা বলুন। ম্যাডাম আপনি এই কলেজের প্রিন্সিপাল, আপনি বলুন নয়ন বেয়াদব বখাটে, বলুন আমি বিচার করব। স্যার আপনারা ছোটখাটো ব্যাপারটাকে ব্যক্তিগত রেষারেষিতে বড় করে তুলছেন, প্লিজ ব্যাপারটা আপনারা আমার উপর ছেড়ে দিন। বিচার তো আগে করেন নাই, বিপি ক্যান্ডিডেটে আমার ছেলে রাজু খারাইছে, নির্বাচনেই প্রমাণ করবে কে সৎ আর কে অসৎ। হ্যাঁ তাই প্রমাণ হবে, তবে একটা মিথ্যে কথায় কলেজে ছুটে আসাটা আমি মনে করব রাজনৈতিক এবং ক্ষমতার অপব্যবহার। মামা মামা, নয়নটাকে কেমন শাস্তি করলে? ও মামনি, নয়ন ভীষণ মিথ্যাবাদী, হি ইজ ড্যাম লায়ার। ওর নেতা চাচার সামনে দাঁড়িয়ে অনর্গল মিথ্যা বলে গেল, আমি শেষে আর তাকে কিছুই বলিনি। ইয়েস ফারুক খান ইজ স্পিকিং। সালাম আলাইকুম স্যার। জি না স্যার, কলেজ নির্বাচন কি ইস্যু করে আমি যাইনি, একটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তাই গিয়েছিলাম। ওকে ওকে স্যার। দেখেছিস মা? কলেজের ছোটখাটো ব্যাপারটাকে ওই মিথ্যেবাদীরা প্রেসিডেন্টকে পর্যন্ত জানিয়েছে। মামা তুমি দেখে নিও, ওই নয়নকে আমি এমন শিক্ষা দেব ও জীবনেও আর বেয়াদবি করবে না।